হ্যালো ফ্রেন্ডস তো আজ তোমাদেরকে আমি একটা নতুন ওয়াটার কালার ড্রয়িং করে দেখাচ্ছি ওয়াটার কালার ল্যান্ডস্কেপ তো দেখো আমি প্রথমে আকাশটা ভিজে নিয়েছি জল দিয়ে ভিজে নেওয়ার পরে স্কোয়াল ব্লুর সাথে সামান্য ক্রিম কালার মিক্স করে দেখো আকাশের কালারটা আস্তে আস্তে চাপাতে থাকছি এবং তুলে মাথাটা ইউজ করছি হালকা 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 হালকাভাবে দেখতে হচ্ছে কালারটা যখন জল আছে তো অলরেডি ওটা মিশে থাকছে খুব সুন্দরভাবে তো এইভাবে আকাশ যদি ছাড়া যায় তাহলে কোনো দাগ পড়বে না কোনো স্পট পড়বে না আকাশের ফিলিংসটা খুব ভালো আসবে সেখান থেকে আর দূরের দিকে দেখো যে কালারটা কালারটাকে স্যাবগ্রেন্ড সঙ্গে ব্রান্ড সাইনা মিক্স করে যে দিগন্ত রেখার যে কালারটা সেটাকে আস্তে করে ছেড়ে দিলাম ওটা নিচে দিয়ে নামতে থাকবে তখন আস্তে আস্তে জলের কালারটা আমি দিচ্ছি স্কাই কালার দিয়ে হালকা কর্টনটা ডাউন করে দিতে হবে নিচের দিকে জল দিয়ে মিশিয়ে দিতে হবে হালকা কর্টুনটা শুকনো হবে ঘষে দিলে জলের যে এফেক্ট ওটা ওখান দিয়ে চলে আসবে কোনো অসুবিধা হবে না একটু লাইনটা বার করে দিতে হবে তুলি মাথা দিয়ে তোমরা এখানে চার নম্বর ব্রাশ বা ছ নম্বর ব্রাশ ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে লক্ষ্য রাখবে যেন ভালোভাবে কালারটা ঠিকঠাকভাবে লাগানো হয় কোনো দাগ না পড়ে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবার যে গাছের যে কালারটা লাগানো হচ্ছে স্যাবগ্রিনের সঙ্গে বান্ড সাইনা প্লাস ইয়েলো আকার মিক্স করে একটু গ্যাম্বোজলো টাচ আছে তো এইভাবে গাছের যে ব্যাপারটা দেখো তুলিটা কীভাবে আমি ইউজ করছি ইউজ করলে যেহেতু পেস্টটা ভিজে আছে সেই অবস্থাতে খুব সুন্দর কালারটা মিক্স হয়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর এফেক্ট আসবে আর তার সাথে সাথে একটু ডার্ক কালার ওই কালার সাথে একটু বার্ন সায়না মিশে নিলে একটু ডিপ হয়ে যাবে কালারটা তার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশাতে হবে মেশাতে দেখো এই যে ডিপ ডিপ যে পোশানটা সেটা একেবারে আমি দিতে থাকছি তাহলে কি হবে সেকেন্ড টোনের কাজটা আমি অনেকটা কমপ্লিট করতে পারবো ফার্স্ট টোনের সঙ্গে এবারে সেকেন্ড স্টেপে কি করতে হবে ওর সঙ্গে একটু ডার্ক কালার ভেরিডিয়ান এট মিক্স করতে মিক্স করতে পারো তার সঙ্গে একটু পুসেন ব্লু মিক্স করে আস্তে 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 স্ট্রোক দিয়ে 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 সেকেন্ড টোনের কাজটা বার করতে হবে লক্ষ্য রাখবো তুলি মাথাটা যেন শুধু টাচ করে পুরো বডি দিয়ে যেন ঘোষা না হয় ঘষে গেলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না সেই এফেক্ট আসবে না আমি একটু প্যালেটটা দেখাবার চেষ্টা করছিলাম তো দেখো কিভাবে হচ্ছে সঙ্গে সঙ্গে যে গাছে গোড়ার কালারগুলো ব্রাউন কালার দিয়ে সঙ্গে দিয়ে দেবে কাঁচা কাঁচা অবস্থাতে তাহলে সেটা মিশে যাবে অতটা হার্ড হবে না সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কাজ করার সময় ঘরে চালে যে কালারটা দেওয়া হচ্ছে কালারটা পয়েন্ট অফ ইন্টারেস্ট রাখতে হবে আর লাইটের রিফ্লেকশান যেখানে পড়ছে লাইটটা সেন্টার একটু ইয়েলোর ভাগটা বেশি রাখছি দেখো আমি এই সাইডটা একটু ফাঁকা ছেড়ে দিয়েছি তারপর ওটাকে একটু গ্যাম্বুজ ইয়েলোর সঙ্গে ইয়েলো আকার মিক্স করে এই সাইডটা রাখলাম লাইট রিফ্লেকশান এপার দিকে রাখলাম দেখি এভাবে কাজ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো এবারে যে ঘরের চালে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে বার্ন সাইনা দিয়ে আর সরু ব্রাশ দু নম্বর ব্রাশ ইউজ করছি এখানে লাইনগুলোকে কাঁচা কাঁচা অবস্থায় বার করে নিতে হবে সঙ্গে ঘরে ওয়ালে যে কালারটা আছে বান্ড সাইনা সঙ্গে সামান্য একটু ব্ল্যাক হিস কালার দিতে হবে মানে আমি আলটামিন ব্লু ইউজ করছি আলট্রামিন ব্লু আর বান্ড সাইনা মিক্স করে ওই যে ওয়ালের কালারটা আছে সেটাকে লাগানো হচ্ছে আর নিচের দিকটা জল দিয়ে হালকা করে মিশিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে ছাওয়াটা নিচের দিকে লাইটে গিয়ে পরিণত হচ্ছে লাইট পড়ছে তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে এবার জানালার কালারটাকে দিয়ে দিলাম ওই যে ওপারে ওয়ালে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা এখানে ইউজ করলাম ওই ভিজে ভিজে অবস্থাতে ওয়ালের কালারটাও কেউ লাগিয়ে দিতে হবে সঙ্গে একটু জল ছেড়ে দিতে হবে তো ওয়াটার কালার এফেক্টটা খুব সুন্দর আসবে সেখান থেকে নিঃসন্দেহে দেখতেই পাচ্ছ তোমরা দেখো আর এই ধরনের ওয়াটার কালার যদি কেউ জানতে চাও আর ডিটেলে জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে এসমএস করতে পারো তাহলে আমি আরও ভালোভাবে সেটাকে নিয়ে আলোচনা করতে পারবো বা তোমাদেরকে লাইভ করে দেখাতে পারবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে লাইট ফেলা হচ্ছে একটা সাইডে ডিপ শ্যাডো ফেলা হচ্ছে যাতে সূর্যের আলোর যে ব্যাপারটা সেটা যেন ভালোভাবে আর বোঝা যায় সেটা বোঝাবার চেষ্টা করছি আমি ওয়াটার কালারে লক্ষ্য রাখতে হবে লাইট অ্যান্ড শ্যাডোটার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যত বেশি ধরা যাবে তত বেশি সুন্দর ছবি হবে তো যদি আমি লাইভ করতাম তাহলে আরও ভালো বোঝাতে পারতাম বাট দেখো সেই পরিস্থিতি এখন নেই এইভাবে দেখো লাইট কালার দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আমি লাইট অ্যান্ড সারোটা রিফ্লেক্ট করছি এবং ডাকটাও সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করছি আর সঙ্গে সঙ্গে যে ঘরের নিচের ছাওয়াটা পড়ছে সেখানে আমি বান্ড সায়নার সঙ্গে গ্রিন মিক্স করে লাইট এবং শ্যাডোটা একসঙ্গে ধরার চেষ্টা করছি এবার দেখো অ্যান্ড ব্লু নিলাম পুসেন ব্লু সঙ্গে সেম কালারটা মিক্স করলাম মিক্স করে যে গাছের নিচে যে ডেপথ সেটাকে দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে তো এইভাবে কাজটা এগিয়ে নিতে হবে এবারে সেকেন্ড টনে আমি কাজ শুরু করলাম গাছে যে কালারটা দেওয়া হচ্ছে গ্রিনের সাথে বান্ড সায়না মিক্স করলাম তার সঙ্গে একটু ব্ল্যাক দিয়ে একটু যে ছাওয়ার যে ব্যাপারটা গাছের পাতার সেই ফিলিংসটাকে ধরার চেষ্টা করছি আস্তে আস্তে দেখো খুব সুন্দর একটা এফেক্ট আসছে এখানে লক্ষ্য রাখতে হবে যে দুদিকে যেন কালার না দেওয়া হয় যেন ফার্স্ট টোনটা বোঝা যায় এবং সেকেন্ড টোনটাও যেন বোঝা যায় এই না যেন সেকেন্ড টোনটা দেওয়ার সময় যেন ফার্স্ট টোনটা পুরোপুরি চাপা যেন না পড়ে যায় এটাকে লক্ষ্য রাখতে হবে ফার্স্ট টোনটা দেওয়ার কিন্তু গুরুত্ব আছে সেটাকে মাথায় রেখে সেভাবে কাজ করা দরকার দেখো এবারে যে সূর্যের যে ছাওয়াগুলো পড়ছে সেগুলোকে বেশি ভালো করে ধরতে হবে সেক্ষেত্রে আরও বেশি ভালো কাজটা হবে কারণ ওটা গেলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লাইট অ্যান্ড ওটাকে ধরা যত ভালো ধরা যাবে তত সুন্দর কাজ হবে পাতার যে এফেক্টগুলো আছে সামান্য সামান্য করে টাচ করছি সব জায়গায় না থার্ড টোন এটা থার্ড টর্নের কাজ চলছে এপারে কাছে দেখো সামান্য কোথাও যে লাইট অ্যান্ড ডিপগুলো আর একটু ভালো করে ফিনিশিং টাচ যাকে বলা হয় সেই টাচটাকে দিয়ে শেষ করে দিতে হবে ছবিটাকে প্রায় অনেকটা হয়ে এসছে দুটো কাজ কমপ্লিট করলে কাজ বাড়ে যাবে প্রায় তো ওয়াটার কালার কেমন লাগছে আমাকে কিন্তু জানিও আমি তোমাদের জন্য প্রতিদিন ভিডিও বানাই ওয়াটার কালার নিয়ে এবং বর্তমানেও আরও অনেক ওয়াটার কালার নিয়ে স্টিল লাইফ নিয়ে কাজ দেখাবো ল্যান্ডস্কেপ নিয়ে লাইভ দেখাবো তো তোমরা সেগুলো একটু কমেন্ট করো এবং লাইক করো তাতে আরও কাজ করার আমার আগ্রহটা বাড়বে যে উদ্দেশ্যে আমি কাজ করছি সেটা সফল হবে এটাই আশা করি তোমাদের কাছে তো প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে এসছে দেখতে থাকো আমার লাগছে আমাকে অবশ্যই দেখো তোমার পেন্টিং কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা করে লাইক অবশ্যই করে দিও এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই